গাইস, ওয়েলকাম টু ফুড লাভার চ্যানেল। আজকে আমরা লাঞ্চ করছি, তাহলে দেখে নি কি নিয়েছি। ভাত, সর্ষে দিয়ে পটল, সর্ষে পটল, মাংস, আলু আর ঝোল আছে এক্সট্রা, স্যালাড আর মিষ্টি। তাহলে আজকে খাওয়াটা স্টার্ট করছি। আগের দিনে চাউমিন চ্যালেঞ্জ করেছিলাম, ভেবেছিলাম আজকেও চ্যালেঞ্জ করবো, কিন্তু না, আজকে করবো না, মাংস হচ্ছে। স্যালাডটা আজকে কুচিয়ে নিয়েছি, ভালো লাগে বেশ, লেবু নুন টুন দিয়ে। বিশাল গরম পড়ে গেছে। তারপরে ক্যামেরা সেট করতে করতে আরো টাইম লাগলো, বড় সরষে টাইপই লাগছে। প্রথম ফটো নেওয়া চলে, আমার লাগে, হ্যাঁ লাগছে একটু একটু লঙ্কা মাখলাম বলে। স্যালাডে শুধু গাজর আর পেঁয়াজ দিয়েছি, শশা পাইনি, হাতে করে নিয়ে নাও না, আজকে চামচ নিয়ে আসতে ভুলে গেছি। আমরা জন্যই তো খাবো, হাতে নিয়ে আসতে আসতে আজকে ভুলে গেছি চামচ। পাতে তুলে দিই, ভাতগুলো পুরো সলা সলা হয়েছে, গলে যায়নি। ঝোল ঝোল করেছে মা আজকে, ভাত দিয়ে একটু ঝোল না হলে ভালো লাগে। লেবু নুন নিয়েছি বাবু, লেবু নিয়ে নিচ্ছি, আমার লেবুটা খুব ভালো লাগে স্যালাডের ক্ষেত্রে তো, আর মাংসের ক্ষেত্রে তো কোনো কথাই হবে না। ভালো লাগে মেকে
মাংস খেতে গেলে নুনটা লাগেই। প্রপার বল, হেভি টেস্ট হয়েছে। আমার এই ভিডিওটা করা আমার মেয়ের কারণে, আমার মেয়ে সব খাওয়া দেখতে ভালোবাসে, এবার ওর সে বায়নার চোখে আমাকে এখানে এসব করতে হয়। খুব ভালোবাসে এসব করতে, খেতে। আমি খুব খেতে ভালোবাসি। উৎসাহটাকে একটু বাড়িয়ে দেবেন সাবস্ক্রাইব করে। আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু একা বলবো না, মাকে লাগবে। শপিং, আমার মা শপিং করতে খুব ভালোবাসে আর আমি খেতে। এবার গল্প বলি একটা, এরকম মা শপিং করতে যায়, মাই করে আর আমি আর বাবা দাঁড়িয়ে থাকি বাইরে, হয়তো স্টাইল বাজার বা কোথাও গেছি, গিয়ে শপিং করতে ঢুকলাম, মা কিনছে, শুধু জিজ্ঞাসা করে খাবে। আমাদের মনটা থাকে বাইরে খাবারের দোকানে যে শুধু শপিংটা করে কখন বেরোবো, নয়তো আমার বাবা জানে যে আমার পছন্দ পছন্দ হবে না বলে, আমার মাই পছন্দ করে দেয় আমার যে কোনো জিনিস, এবার পছন্দ পছন্দ হবে না বলে বাবা বলে আগে খেয়ে আসি চ, তারপরে আমার মা বলে আগে শপিংটা করে আসি, আমি না আগে খেয়ে আসি, তারপরে ইন্টারেস্টই থাকে না আমার শপিংয়ের উপর, সবার শপিং করতে ভালো লাগে, আমার ভালো লাগে না একেবারে। আমাকে খাবার দোকানে ঢুকিয়ে দিক, আমি মন পছন্দ করে খেয়ে নেবো। তোমরা কারা কারা আমার মতন খেতে ভালোবাসো বলো। হ্যাঁ, একবার আমি আর মা গেছিলাম দোকানে, বাবা যায়নি, এরকম সে অনেকক্ষণ হয়ে গেছে আমার মতো শপিং করতে ঢুকলে মা ছাড়িয়ে গেছে। আমার মা তো শপিং করতে ঢুকলে তো বেরোনোর নাম নেই, অনেকক্ষণ গেছি বাবা যায়নি, এবার বাবা আসার কথা, নিতে আসার কথা, নিতে যাবে, আমি দেখছি শুধু, বাবা মাকে বলছি মা বাবাকে ফোন করবো, বাবা আসলেই খাওয়া হবে, আর মা আসলে শুধু শপিং করতে ঢুকবে, এখানে যাবে ওখানে যাবে, পুরো বোরিং লাগে আমার, খেতে লাগে খুব, মানে ওকে ওই জন্য কোথাও গেলে আগে খাইয়ে নিই তারপর ঢুকি, তাহলে আমার মন ফ্রি। আর যদি না খাওয়ায় কোনো জিনিসই যা লিখছে, হ্যাঁ খুব ভালো, তাকিয়েও দেখবে না। মোবাইলে খালি খাওয়াগুলো দেবো, এই দীপা পুটি দীপা খাওয়া দেয়, তারপরে ঋতু পুটির খাবার, এদের অনেকে খাবার দেখে, ওর খাবার দেখে দেখো ওর ইনটেক, এত ভালোবাসে খেতে। ওরও ইচ্ছা হয়েছে আমিও ভিডিও করবো, সবাই আমি বললাম একা কর না, মা লাগবে, মা ছাড়া ও করবে না। মা স্যালাড খাচ্ছো তো? থাকুক না, বিশাল গরম, তরকারিতে বেশি ঝাল দিতে পারি না, ওর বাবা খেতে পারে না,
কেবল আমরা কাঁচা লঙ্কা গোটা গোটা নেব মা আমি সাইডও কুচি দিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা গোটা কাঁচা লঙ্কা এরকম দিয়ে দিয়ে খাই ফ্যান চালায়নি তো গরমকালে একটু ভিডিও করতে কষ্ট হবে আমার ফ্যান চালানো যাবে যেকোনো একটা আবার দিয়েছে একটা আরে এটা বদলে অন্য কিছু দিতে পারতে নাও না এটা নেবে এটা এটা আসলে লেগ পিস খাচ্ছি তো একটা এটা নিয়ে নিয়েছি আমার সন্দেহ আছে তুমি খাচ্ছ তো স্যালাড আমি খেয়ে যাচ্ছি এবার মাধ্যমিক দেবে যাই না হবে কিনা এবার মাধ্যমিক হবে কিনা বোঝাই যাচ্ছে না দেড় বছর ধরে একই করা পড়ছে আবার তো বলছে লকডাউন চলে আসবে বাবা আমার মতো খেতে খুব ভালোবাসে ওর বাবা বিয়ে বাড়ি গেলে বউ দেখতে যাবে না আমার তো আমি বউ দেখতে গেলাম ও খুঁজছি দেখি নেই ও স্টলে চলে গেছে খাওয়ার স্টলে না আমি যাই আমি অতটা করি না করি কি করছ বউ দেখতে গেল না তুমি তো দেখে এসছো হয়ে যাবে তোমরা আমাদের নিজেদের মতন তাই সব রকম কথাই খুলে বলছি
মাংসটা খুব গরম করছে তো তাই চুলটা সব ভেজা আমার চুলটা পুরো ভেজা শ্যাম্পু করেছি আজকে যে চুল ছাড়ারও সময় পাইনি এগুলোর উপরে লেবু নুন দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে সালাদটা ওই করে গরম লাগলো না কিছু ঝাল লাগেনি তোমার লেগেছে না ঝাল বেশ গরম লাগছে বিশাল ঘেমে যাই এইসব দিকে আমার বাবার মতো সব কিছুই বাবা আমার বাবা বলে যে কোনো খাবার তৃপ্তি করে খাবে আমার বাবা এখন কাজে গেছে এই কচ কচ গুলো একটা জিনিস থাকে না ঠান্ডা হবে নিয়ে নামো এসে তো না
নরম, তাহলে আজকে শেষ। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ অনেক কমেন্ট করবে। তাহলে আজকের মতো টাটা।